হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ্যানেল কোভিল স্টাডি তো আমরা লুসেন্টের জেনারেল সায়েন্সের ফিজিক্স স্টার্ট করেছি যেখানে আমরা এক থেকে বারোটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো তো আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে গিয়ে সম্পূর্ণ প্লেলিস্টটি দেখে নিতে পারো ঠিক আছে তো লুসেন্টের ফিজিক্সের সব চ্যাপ্টারগুলি খুব ইম্পর্ট্যান্ট তো আজকে আমরা লুসেন্ট ফিজিক্সের তেরো নম্বর চ্যাপ্টার অর্থাৎ হিট নিয়ে আলোচনা করবো তাপ ঠিক আছে তো শুরু করছি দেখো বল হচ্ছে হিট ইজ দ্যাট ফর্ম অফ এনার্জি প্রথমে বলে রাখি হিট হচ্ছে কি একটা শক্তির একক হচ্ছে হিট সুতরাং শক্তির একক আর হিটের একক অবশ্যই এক হবে সুতরাং এনার্জির ডাইমেনশন কত হয় আমি যদি আমরা জানি এনার্জির মাত্রা হয় এম এল স্কোয়ার টি টু দি ফোর মাইনাস টু ঠিক আছে সুতরাং হিটেরও মনে রাখবে হিটেরও মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি ফোর মাইনাস টু কারণ দুটোর একটা এনার্জি হিট হচ্ছে একটা এনার্জি ঠিক আছে হিট ইজ এ ফর্ম অফ এনার্জি আমরা বলতে পারি দেখো ফ্রম ওয়ান বডি টু আদার বডি ডিউ টু ডিফারেন্স ইট টেম্পারেচার বিটুইন দ্য বডিজ দ্য অ্যামাউন্ট অফ হিট কন্টেইন ইন এ বডি ডিপেন্ডস অ্যাপন দ্য মাস অফ দ্য বডি ঠিক আছে অর্থাৎ একটা বডি বডির মধ্যে যে কতটা পরিমাণে হিট ধরে রাখতে পারে পারবে সেটা তার কিসের সেটা তার ভরের উপর নির্ভর করে মনে করো একটা খুব বেশি ভরের বস্তু আছে আর একটা কম ভরের বস্তু আছে তো বেশি ভরের বস্তুটা আমি যদি মনে করো পাঁচ জোল হিট দিলাম ঠিক আছে আর এখানে দিলাম পাঁচ জোল হিট তো দেখবে এই বস্তুটা বেশি গরম হয়ে যাবে এর টেম্পারেচার বেশি হয়ে যাবে এবং এখানে পাঁচ জোল হিট দেওয়ার ফলে এর টেম্পারেচার অতটা বাড়বে না যতটা এটার বাড়বে ঠিক আছে তো এখানেও পাঁচ জুল দিয়েছি এখানেও পাঁচ জুল দিয়েছি তাহলে হিট কী করবে হিট এই যে বেশি টেম্পারেচার থেকে সবসময় কম টেম্পারেচার দিকে ফলো করবে ঠিক আছে মনে রাখবে দেখো ইফ ডবলু ওয়ার্ক ইজ পারফর্মড অ্যান্ড হিট প্রডিউসড ইজ এইচ দেন ডব্লু বাই এইচ ইকোয়াল টু জে অর ডব্লু ইকোয়াল জে এইচ হই জে ইজ এ কনস্ট্যান্ট কল্ড মেকানিক্যাল ইকুইভেলেন্ট অফ হিট ঠিক আছে তো এটা আমি একটু তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখো ডব্লু হচ্ছে ওয়ার্ক তোমরা যদি তোমাদের হাতের তেল হাতের চেটো দুটো ঠিক আছে ক্রমশ ঘষতে থাকো দেখবে কী হয়ে যাবে গরম হয়ে যাচ্ছে আমরা যদি হাতের চেটো ক্রমশ ঘষতে থাকি গরম হচ্ছে তো এটা কেন হচ্ছে গরম কারণ গরম হচ্ছে কারণ আমরা কার্য করছি সুতরাং আমরা বলতে পারি যে কার্য করার ফলে কী হচ্ছে হিট প্রডিউস হচ্ছে আমরা বলতে পারি ডব্লু প্রফোশনাল টু এইচ অর্থাৎ যত বেশি কার্য করব আমরা হাত দুটি কী করব যত বেশি ঘষব তত বেশি হাত দুটি গরম হতে থাকবে অর্থাৎ হিট প্রডিউস হবে বা ডব্লু প্রফোশনাল টু এইচ বলতে পারি বা ডব্লু সমান কী বলতে পারি আমরা জে এইচ যেখানে যেটা কি আমরা যিনি স্বর্ণপথে তুললে স্বর্ণপথের চিহ্ন তুলতে গেলে একটা কী লাগে কনস্ট্যান্ট লাগে সেই কনস্ট্যান্ট হচ্ছে জে ঠিক আছে এখানে জে এর কথাই বলা হয়েছে দেখো এখানে জে কে কী বলা হচ্ছে জে ইজ কনস্ট্যান্ট কল্ড মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট যে হচ্ছে মেকানিক্যাল ইকুইভেলেন্ট অফ হিট এবং জে এর মান হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জোল পার ক্যালোরি কারণ কত পেলাম কারণ পেলাম যে ইকল টু ডব্লু বাই এইচ ডব্লু রাখো হচ্ছে জুল ঠিক আছে আর এইচ রাখো কত ক্যালোরি এটা রাখো ক্যালোরি তো জে এর মান হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জোল বা আমার অনেক জায়গায় লেখা থাকে ফোর পয়েন্ট টু জোল এটা মনে রাখবে ঠিক আছে এবার দেখো অফ ওয়ার্ক ইজ পারফর্মড ওয়ান ক্যালোরি হিট ইজ কনজিউমড ঠিক আছে তো ফ্রেন্ডস এবার দেখো ইউনিট অফ হিট আছে অর্থাৎ হিটের বিভিন্ন একক তো ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি হিটের কী কী একক হিটের প্রথমে যদি আমরা হিটের সিজেস এককের কথা বলে থাকি হিটের সিজেস একক হচ্ছে ক্যালোরি ক্যালোরি হচ্ছে সিজেস একক যদি এসআই পদ্ধতি বলে থাকি এসআই পদ্ধতিতে হিটের একক হবে জুল ঠিক আছে এসআই পদ্ধতিতে জুল এবং যদি আমরা এমকেএস পদ্ধতি বলে থাকি এমকেএস পদ্ধতিতে হবে কিলো ক্যালোরি ঠিক আছে ফ্রেন্ডস এখানে হবে কিলো ক্যালোরি এম কেস পদ্ধতিতে এবং আর একটা আমরা পদ্ধতি পড়েছি এফপিএস পদ্ধতি এফপিএস পদ্ধতি ফুড পাউন্ডাল সেকেন্ড যেখানে বলা হয় বি টিএইচ ডট ইউ ঠিক আছে অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট এটা হচ্ছে হিটের একক ঠিক আছে তো এখানে দেখো হিটের সংজ্ঞাও দেওয়া আছে এখানে আবার যে সিজে ইউনিটি কী বলছে সিজে ইউনিট ক্যালোরি কাকে বলে ইট ইজ অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ টেম্পারেচার ওয়ান গ্রাম অফ পিওর ওয়াটার থ্রু ওয়ান ডিগ্রি সেলসিয়াস মানে কি বলছে ক্যালোরি বলছে যে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক গ্রাম জলের উষ্ণতা যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপের রিকোয়ার্ড হবে যে পরিমাণ আমাদের তাপ দরকার সেই পরিমাণ তাপ টুকে আমরা বলবো ওয়ান ক্যালোরি ঠিক আছে আর এ পি পদ্ধতিতে কী হচ্ছে তাপে রাখো বি টিএইচ ইউ বিটিএস থার্মাল ইউনিট দেখো ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেইজ দ্যান টেম্পারেচার এটা ওয়ান এটা এটা হচ্ছে এক পাউন্ড ভরে কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা এক ডিগ্রি ফার্নহাইট বৃদ্ধি করতে চাই তাহলে যে পরিমাণ তাপ প্রয়োজন সেটাকে আমরা বলে থাকি ওয়ান বি ঠিক আছে তো এখানে দেখো কিছু রিলেশন দেওয়া আছে যেমন ওয়ান বিটিএইচইউ ইউ মানে হচ্ছে দুশো বাহান্ন ক্যালোরি ঠিক আছে তাহলে বুঝতে পারছো কতটা বড়ো ইউনিট ব্রিটিশ থার্মাল ইউনিটটা তারপর ওয়ান ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে ফ্রেন্ডস এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে ওয়ান ক্যালোরি ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স জোল বা ফোর পয়েন্ট টু জোল ফোর পয়েন্ট টু জোল ওয়ান ক্যালোরি মানে হচ্ছে ঠিক আছে এটা মনে রাখবে তো এবার টেম্পারেচার নিয়ে আলোচনা করছি দেখো টেম্পারেচার কী টেম্পারেচার হচ্ছে উষ্ণতা তো ফ্রেন্স টেম্পারেচার ভালো করে দেওয়া নেই অ্যাকচুয়ালি টেম্পারেচার হচ্ছে বা উষ্ণতা হচ্ছে যে পদার্থ ঠিক আছে কোনো একটা পদার্থ মনে করো পদার্থ মানে কি তার মধ্যবর্তী বিভিন্ন কণা আছে তার মধ্যবর্তী কণা আছে মনে করো জল নিলাম একটা পাত্রের মধ্যে একটা পাত্র পাত্রের মধ্যে জল নিলাম জলের বিভিন্ন কণা আছে এবার নিজে থেকে যদি আমরা হিট দিতে থাকি হিট দিতে থাকি প্রতিটা এই কণার মধ্যে একটা গতিশক্তি সৃষ্টি হয় ঠিক আছে যে গতিশক্তির ফলে গতিশক্তিগুলোই হচ্ছে টেম্পারেচার অর্থাৎ টেম্পারেচার কী টেম্পারেচার হচ্ছে পদার্থের কণাগুলির মধ্যে গতিশক্তি আমরা বলতে পারি তো এখানে কী লেখা আছে দেখো যে টেম্পারেচার ইজ দ্যাট ফিজিক্যাল কজ এটা হচ্ছে একটা ভৌতিক কারণ হুইজ ডিসাইড দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ হিট ফ্রম ওয়ান বডি টু আদার বডি হিট এনার্জি অলওয়েজ ফ্লোস ফ্রম বডি অ্যাট হায়ার টেম্পারেচার টু বডি অ্যাট লোয়ার টেম্পারেচার অর্থাৎ কী করে মানে উষ্ণ উষ্ণতা সবসময় বস্তু থেকে নিম্ন বস্তু থেকে যাই আমি আগের উদাহরণ দেখলাম হায়ার বাড়ি থেকে লোয়ার বাড়িতে যাচ্ছে ঠিক আছে এটার ডাইরেকশন ঠিক করে এটা বস্তুর ভয়ের উপর নির্ভর করে না উষ্ণতাটা এটা শুধু উষ্ণতা মানে কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে তাপ কোন বস্তু থেকে কোন বস্তুতে প্রবাহিত হবে সেটা শুধু শুধুমাত্র পদ্মের উষ্ণতার উপর নির্ভর করে এটার উষ্ণতা মনে করো কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটার উষ্ণতা মনে করো দশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে তাপ কোন দিকে ফলো করবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে এই দশ ডিগ্রি সেলসিয়াসের দিকে ফলো করবে যতক্ষণ না দুটোর উষ্ণতা সমান হয়ে যায় ঠিক আছে দূর উষ্ণত সমান মানে এটাও পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে এটাও পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে ফুলো ঠিক আছে তো এভাবে এটাই হচ্ছে টেম্পারেচার তো ফ্রেন্ডস টেম্পারেচার পর দেখো মেজারমেন্ট অফ টেম্পারেচার আমরা টেম্পারেচার কীভাবে পরিমাপ করতে পারি উষ্ণতা কীভাবে পরিমাপ করতে পারি তো আমরা ছোটবেলা থেকেই পরিমাপ ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার ঠিক আছে এখানে লেখা যাবে থার্মোমিটার উষ্ণতা আপার যন্ত্রের নাম থার্মোমিটার আর আমরা যদি বলি তাপ পরিমাপের যন্ত্রের নাম সেটার নাম হচ্ছে ক্যালোরিমিটার ঠিক আছে তো এবার দেখো এখানে কী বলা হচ্ছে যে স্কেল অফ টেম্পারেচার মেজারমেন্ট এখানে টেম্পারেচার মেজারমেন্টের বিভিন্ন স্কেল সম্পর্কে আলোচনা করা হচ্ছে দেখো টু মেজার টেম্পারেচার টু ফিক্সড পয়েন্টস আর টেকেন অন টেকেন অন ইজ টেম্পারেচার ই ইস থার্মোমিটার সরি ওয়ান অফ দ্য ফিক্সড পয়েন্ট ইজ দি ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অর আইস পয়েন্ট দেখো একটাকে কী বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে এল এল পি এফ অর্থাৎ লোয়ার ফিক্সড পয়েন্ট লোয়ার ফিক্সড পয়েন্ট মানেই সেটা হচ্ছে আইস পয়েন্ট বা সেটাকে আমরা বলতে পারি ফ্রিজিং পয়েন্ট ঠিক আছে মানে বলা হচ্ছে এল এফ পি লোয়ার ফিক্সড পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট বা আইস পয়েন্ট আর একটা হচ্ছে ইউএফপি মানে আপার ফিক্সড পয়েন্ট ঠিক আছে আপার ফিক্সড পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বা স্টিম পয়েন্ট আমরা বলে থাকি ঠিক আছে একটাই নাম তিনটের নাম তা আমরা জানবো একটা হচ্ছে এলএফপি লোয়ার ফিক্সড পয়েন্ট একটা হচ্ছে ইউএফপি আপার ফিক্সড পয়েন্ট এর সাহায্যে টেম্পারেচার বিভিন্ন স্কেলে আমরা আলোচনা করব দেখো দ্য টেম্পারেচার অফ দিস ফিক্সড পয়েন্ট দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল ইন্টারভেল বিটুইন দ্য টু ফিক্সড পয়েন্ট অন ডিফারেন্ট টেম্পারেচার স্কেল ইজ সোন বাই দ্য টেবিল গিভেন বিলো ঠিক আছে এখানে দেখো ফান্ডামেন্টাল ইন্টারভেল মানে একটা ধরো এক ডিগ্রি সেলসিয়াস দু ডিগ্রি সেলসিয়াস এরকম করতে করতে ঠিক আছে মানে যতগুলো ধাপ পড়বে যতগুলো পরপর ইন্টারভেল পড়বে মানে যতগুলো ভাগ আছে সেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ইন্টারভেল ঠিক আছে তো এখান থেকে দেখে নাও যে ছকটা এখানে দেওয়া আছে সেলসিয়াস ফার্নহাইট রিমুর কেলভিন আর একটা হচ্ছে র্যাঙ্কাইন তো এগুলোর মধ্যে যে যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলো হচ্ছে সেলসিয়াস স্কেল ঠিক আছে সেগুলো হচ্ছে সেলসিয়াস স্কেল ফার্নহাইট স্কেল আর কেলভিন স্কেল এই তিনটের ব্যবহার থেকে বেশি ঠিক আছে আর মাঝে মধ্যে তোমাদের আসে যে রিমুর স্কেল ঠিক আছে এই রিমোট স্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা মনে রাখবে রিমোট স্কেলকে আর দ্বারা প্রকাশ করা হয় মানে রিমোট স্কেলের সিম সিম্বল হচ্ছে আর আর র্যাঙ্কাইন স্কেল ঠিক আছে ততটা আসে না র্যাঙ্কাইনটা তত গুরুত্বপূর্ণ নয় তবে ই রিমোটটা মনে রাখবে রিমোটের রিমোটের স্কেলে জলের পূর্ণাঙ্ক হচ্ছে আশি ডিগ্রি রিমোট ঠিক আছে আশি ডিগ্রি রিমোট তো ফ্রেন্ডস এখানে তোমাদের রিমোটের ক্ষেত্রে দেখো এখানে এফ দেওয়া আছে আশি ডিগ্রি এফ দেওয়া আছে ঠিক আছে আশি ডিগ্রি দেখো এখানে বই এফ দেওয়া আছে তো এটা কিন্তু ভুল আছে ঠিক আছে এখানে হবে আশি ডিগ্রি আর হবে ঠিক আছে আশি ডিগ্রি আর হবে তো এবার দেখো এখানে সবসময় জলের ক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে তো দেখো আমরা জানি জলের বয়লিং পয়েন্ট ঠিক আছে বা আপার ফিক্সড পয়েন্ট কত একশো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে ফাইন হান্ড্রেড স্কেলে সেটা হচ্ছে দুশো বারো ডিগ্রি সেলসিয়াস রিমোর স্কেলে হবে আ আশি ডিগ্রি রিমোর আশি ডিগ্রি রিমোর ঠিক আছে কেলভিন স্কেলে হবে তিনশো তিয়াশ দশমিক এক পাঁচ কেলভিন আর র্যাঙ্কাইন স্কেলে হবে ছশো বাহাত্তর ডিগ্রি র্যাঙ্কাইন ঠিক আছে এটা হচ্ছে জলের আপার পয়েন্ট আর জলের লোয়ার লোয়ার পয়েন্ট কত লোয়ার ফিক্সড পয়েন্ট হবে জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে আমরা জানি এটা হচ্ছে জলের ফ্রিজিং পয়েন্ট ফাইনালিটি স্কেলে যেটা হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে আমরা বলতে পারি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান ফাইনালিট স্কেলে হচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে রিমুর স্কেলে হবে জিরো ডিগ্রি রিমোর আর কেলভিন স্কেলে হচ্ছে জিরো ডিগ্রি কেলভিন সরি কেলভিন স্কেলে হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ কেলভিন আর র্যাঙ্কাইন স্কেলে হচ্ছে চারশো বিরানব্বই ডিগ্রি র্যাঙ্কাইন এবার ফিরেন্স দেখো এখানে অ্যাবসুলিট জিরো টেম্পারেচার দেওয়া আছে তো অ্যাবসুলিট জিরো টেম্পারেচার আমরা জানি যে কেলভিন স্কেলে হয় শূন্য কেলভিন যাকে আমরা জিরো জিরো ডিগ্রি জিরো কেলভিন বলে থাকি যেটার মান হতো মান হচ্ছে কত মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা সেলসিয়াস স্কেলে এত হচ্ছে ঠিক আছে তো এটা আমরা খুব পড়েছি আগে আর এটার মান ফারেনহাইট স্কেলে হচ্ছে মাইনাস চার ঊনশ ঊনষাট দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট ঠিক আছে এছাড়া তোমরা রিমোড স্কেল আর র্যাঙ্কাইন স্কেল দেখে নেবে তো ফ্রেন্ডস অ্যাপসুলির টেম্পারেচার হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে যে কোনো কিছু যে কোনো কিছু কী হয়ে যাবে জমাট বেঁধে যাবে ঠিক আছে মানে বরফ হয়ে যাবে ঠিক আছে তবে বাস্তবে এমন এমন কোনো কিছুই সম্ভব নয় এখানে বলছে অ্যাপসুলোর জিরো টেম্পারেচার এমন একটা টেম্পারেচার যেখানে কোনো কিছুর আয়তন শূন্য হয়ে যায় ভলিউম জিরো হয়ে যায় কিন্তু বাস্তবে এটা পসিবল হয় না ঠিক আছে মনে করো অক্সিজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস আমি যে কোনো গ্যাস নিলাম সেটাকে যদি আমি অ্যাপসুলোর জিরো টেম্পারেচার আনতে পারি তাহলে আয়তন জিরো হয়ে যাবে মানে সেটাকে জমাট বেঁধে যাবে ঠিক আছে কিন্তু বাস্তব এরকম সম্ভব আমরা যদি কোনো গ্যাসটাকে শীতল করতে থাকি কোনো গ্যাসকে যদি মানে কম উষ্ণতে আনতে থাকি দেখতে দেখতে এক সময় দেখবে গ্যাসটা লিকুইড হয়ে যাবে মানে তরল হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা তো তরলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং অ্যাপ শুধু জিরো টেম্পারেচার বাস্তবে কিন্তু প্রয়োগ করা সম্ভব নয় এটা মনে রাখবে তো ফ্রেন্ডস নেক্সট এখানে আলোচনা করা হচ্ছে রিলেশন বিটুইন টেম্পারেচার অন ডিফারেন্ট স্কেল ঠিক আছে মানে ডিফারেন্ট স্কেলের টেম্পারেচার কীভাবে আলোচনা করা হয় তো দেখে নাও এটা সম্পর্কে কীভাবে আসছে আমি একটু আমাদের বিস্তারিত বলে দিচ্ছি এটা যদি এভাবে বের করা হয় ধরুন সেলসিয়াস স্কেল ফাইনহাইট স্কেল কেলিভিন স্কেল এগুলো সম্পর্ক আমি বের করব তো কীভাবে করব প্রথমে আমি সেলসিয়াস স্কেলের সিম্বল নিলাম সে নিলাম মাইনাস সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে জলের ফ্রিজিং পয়েন্ট কত জিরো ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই জলের তোমরা বলতে পারো যে মানে আপার পয়েন্ট মাইনাস লোয়ার পয়েন্ট বলতে পারো মানে আপার ফ্রিজিং ফিক্সড পয়েন্ট মাইনাস লোয়ার ফিক্সড পয়েন্ট বা তোমরা এমন করতে পারো যে টাইম অফ ইন্টারভেল যেমন আমরা জানি কি জলের আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস আর লোয়ার ফিক্সড পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস এভাবে ফাইনাইট স্কেলে কত এফ মাইনাস প্রাথমিক হচ্ছে বত্রিশ আর ঠিক আছে আর নিচে জ স্কেলে তোমাদের আপার স্ফোটনাঙ্ক স্ফোটাঙ্ক থেকে লোয়ার স্ফোটনাঙ্ক হবে বাদ দিয়ে দেবে মানে বত্রিশ বাদ দিয়ে দেবে ঠিক আছে দিয়ে এভাবে চলে আসবে দিয়ে একশো আশি হবে দেখবে টাইম আপ ইন্টারভেল ঠিক আছে তো এভাবে বের করা হয় তো ফ্রেন্ডস এভাবে তোমরা মনে রাখবে যেটা সবথেকে বেশি কাজে লাগে সেটা তোমরা এই সূত্রটি মনে রাখবে যে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ সরি এফ মাইনাস বত্রিশ বাই নাইন ঠিক আছে এই সূত্রটা মনে রাখবে মানে আমি শুধু এখান থেকে এই দুটো নিচ্ছি মানে সেলসিয়াস আর ফার্নাইটের সম্পর্ক সব থেকে বেশি লাগে বেশি কাজে লাগে এই সেলসিয়াস সাথে ফার্নাইটের ঠিক আছে কত আছে এখানে আছে সি বাই একশো হচ্ছে সমান এফ মাইনাস বত্রিশ বাই একশো আশি হচ্ছে ঠিক আছে দেখো এই শূন্য এই শূন্য কেটে দেবে পাঁচ দুগুণে দশ নয় দুকোনে আঠেরো সমান কি হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন তোমরা এই দুটো ফর্মুলাই মনে রাখবে আর তুমি যখনই সেলসিয়াস পেয়ে যাবে তখনই তুমি সেটাকে কেলভিনে নিয়ে যেতে পারবে কারণ আমরা জানি শূন্য শূন্য কেলভিন মানে কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেল সমান তুমি পেয়ে যাবে দুশো তিয়াত্তর সঙ্গে সেটা যোগ করলেই পেয়ে যাবে দুশো তিয়াত্তর যোগ করলেই পেয়ে যাবে কোনো কিছু কেলভিন মানে সেলসিয়াস স্কেলে কোনো একটা উষ্ণতা তার সঙ্গে যদি দুশো তিয়াত্তর যোগ করো সেটা কেলভিনে চলে আসবে ঠিক আছে তো তিনটে তোমরা সাধারণত এই তিনটে থেকেই পরীক্ষায় বেশি আসে কনজারভেশন ঠিক আছে তো এগুলো তোমার মনে রাখবে আর ফ্রেন্ডস মনে রাখবে যে রিমোর স্কেল ঠিক আছে রিমোর স্কেলে জলের সূরনাং হচ্ছে আশি ডিগ্রি রিমোট এটা ফ্রেন্ডস মনে রাখবে রিমোট স্কেলে জলের সূর্যনাঙ্ক হচ্ছে এটা আশি ডিগ্রি রিমোট তো এবার দেখে নেওয়া যাক তো এবার দেখো সেলসিয়াস ওয়াজ ইনিশিয়ালি নোন অ্যাজ সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াসকে আমরা প্রথমে তো কী জানতাম সেন্টিগ্রেড বলেও জানতাম এখন ব্যবহার করা হয় সেন্টিগ্রেড হোয়াইল এক্সপ্রেসিং টেম্পারেচার অফ কেলভিন ডিগ্রি ইজ নট ইউজড ডিগ্রি ইউজ করা হয় না কেলভিন স্কেলে কারণ পাঁচ কেলভিন দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে জিরো কেলভিন এখানে কোনো ডিগ্রি আমরা ব্যবহার করি না তো এবার দেখো ফ্রিজিং পয়েন্ট অফ মার্কারি এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব আছে ঠিক আছে মার্কারির ফ্রিজিং পয়েন্ট কত পরীক্ষায় খুব আছে এটা মার্কারিং ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফ্রিজিং পয়েন্ট অফ মার্কারি ইজ দুশো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হেন্স টু মেজার টেম্পারেচার বিলো দিস টেম্পারেচার অ্যালকোহল টেম্পারেচার ইজ ইউজড ফ্রিজিং পয়েন্ট অফ অ্যালকোহল আর অ্যালকোহলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মাইনাস একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এরপরে দেখো রেঞ্জ অফ ডিফারেন্ট থার্মোমিটার এখানে ডিফারেন্ট থার্মোমিটারের রেঞ্জ দেওয়া আছে বিভিন্ন তো এখান থেকে তোমরা যে যেগুলো তোমরা সবগুলো দেখে আস দেখে রাখতে পারো তো মেনলি যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে মার্কারি থার্মোমিটারের রেঞ্জ হচ্ছে মাইনাস তিরিশ ডিগ্রি থেকে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর নিচের এগুলো দেখে নেবে এছাড়া এছাড়া তোমরা এটা মনে রাখবে ঠিক আছে থার্মোকাপল থার্মোমিটার সব থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে থার্মোকাপল থার্মোমিটার যার রেঞ্জ হচ্ছে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থার্মোকাপল থার্মোমিটার ঠিক আছে এছাড়াও তোমরা প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার এগুলো তোমরা দেখে নিতে পারো তারপরে দেখো টোটাল রেডিয়েশন পায়রোমিটার ঠিক আছে টোটাল রেডিয়েশন পায়রোমিটার তো আমি বলে দিই পায়রোমিটার যন্ত্রটা কী পায়রোমিটার হচ্ছে একটা যন্ত্র ঠিক আছে পায়ারোমিটার হচ্ছে একটা যন্ত্র যেটার কাজ কী পায়ারোমিটার যন্ত্র কাজ হচ্ছে খুব উচ্চ মানের তাপমাত্রা মেজার করা ধরো সূর্য ঠিক আছে সূর্য থেকে আলো আসছে সেই আমরা যদি সূর্যের তাপমাত্রা নিয়ে মাপতে চাই মেজার করতে চাই তো সেখানে ক্ষেত্রে আমরা ইউজ করব পায়রোমিটার যন্ত্র পায়োমিটার যন্ত্রের কাজ হচ্ছে খুব উচ্চ মাপের তাপমাত্রায় মেজার করা আর ফ্রেন্ডস এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে পায়রোমিটার যন্ত্রের সর্বনিম্ন তাপমাত্রা কত মেজার করতে পারে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মিনিমাম পায়ারোমিটার ঠিক আছে পায়োমিটার মানে মিনিমাম আটশো ডিগ্রি সেন্টিগ্রেড মেজার করতে পারে তাছাড়া সব আটশো সেন্টিগ্রেডের ঊর্ধ্বে আটশো ডিগ্রি সেলসিয়াসের উচ্চ উষ্ণতা মেজার করে ঠিক আছে মিনিমাম হচ্ছে আটশো ডিগ্রি সেলসিয়াস এটা তোমরা পারমিটার থেকে মনে রাখবে তারপর পড়ে নিচ্ছি দেখো হোয়েন এ বডি ইজ অ্যাট হাই টেম্পারেচার ইট গ্লোজ ব্রাইটলি মানে যখন একটা বডি উচ্চ উষ্ণতা থাকে তখন সেটা কী করে চকমক করে তাই তো ব্রাইটলি করে অ্যান্ড দ্য কালার অফ রেডিয়েশন ইমিটেডেড অ্যান্ড কী করে সেটা কালার নির্গত করে বাই দি বডি ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু দি ফোর্থ পাওয়ার অফ অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য বডি ঠিক আছে দেখো কি বলা হচ্ছে রেডিয়েশন ইমিটেটেড বাই দ্য বডি ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ অ্যাবসলুট টেম্পারেচার রেডিয়েশন পায়রোমিটার মেজার দ্য টেম্পারেচার অফ এ বডি বাই মেজারিং দ্য কালার অফ রেডিয়েশন ইমিটেটেড বাই দ্য বডি তো ফ্রেন্ডস তোমরা একটা মনে রাখবে যে কী বলছে এখানে এখানে ধরো রেডিয়েশানার তো একটা এনার্জি মানে সূর্য থেকে যে রোশে সেটা একটা এনার্জি সে এনার্জিটা কেউ কে কেউ পরিমাপ করা হয় সেটা বলছে প্রফেশনাল টু হচ্ছে যে টেম্পারেচার টু দি ফর ফোর হবে এখানে ঠিক আছে টেম্পারেচার এই দেখো এখানে দেওয়া আছে রেডিয়েশন অফ পায়রোমিটার মেজার টেম্পারেচার অফ বডি এ দেখো প্রফেশনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ অ্যাভসলিউট টেম্পারেচার অর্থাৎ ই প্রফেশনাল টু টি টু দি পাওয়ার ফোর ঠিক আছে ঠিক এভাবে পরিমাপ করা হয় রেডিয়েশনের পায়রোমিটার যন্ত্রের সাহায্যে দেখো দিস থার্মোমিটার ইজ নট পুট ইন কন্ট্যাক্ট উইথ দ্য বডি এরা কোনো বডির কন্ট্যাক্ট আনা যায় না কারণ তাকে খুব উচ্চ তাপমাত্রা মেজার করা হয় যখনই যখনই কোনো উচ্চ তাপমাত্রা মেজার করছি তখন তখন কি বডির কাছে আনা সম্ভব এর বস্ত্র তো মানে গলে যেতে পারে ঠিক আছে এটা বডির কাছে আনা সম্ভব হয় না তো দূর থেকেই মেজার করা হয় পার সাহায্যে বাট ইট ক্যান নট মেজার দ্য টেম্পারেচার বিলো আটশো ডিগ্রি সেলসিয়াস মানে আটশো ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা মেজার করতে পারে না তার কারণ কি বিকজ বিকজ লো টেম্পারেচার এমিশন অফ রেডিয়েশন ইজ ভেরি স্মল এটা শুধু রেডিয়েশনও করে মাপছে তো এই লো টেম্পারেচার ক্ষেত্রে রেডিয়েশন কী হয় খুব ছোটো হয় অ্যান্ড অ্যান্ড ক্যান নট বি ডিটেক্টেড দিস ইজ হোয়াই ইট ইজ ইউজড মেজার টেম্পারেচার ইনসাইড মেটালারজিক্যাল ফ্রান্স ঠিক আছে তো এই জন্যই এটা মানে কম কম তাপমাত্রা আঠশো ডিগ্রি থেকে কমে ইউজ করা হয় না তার কারণটা হচ্ছে বলে দিলাম যে রেডিয়েশনটা কী হচ্ছে আটশো ডিগ্রি কম থেকে বেশি নির্গত হয় না খুব অল্প পরিমাণে রেডিয়েশান নির্গত হয় আর এটা তো রেডিয়েশনের সাহায্যেই মাপছে না যে রেডিয়েশন আসছে পারমিটার রেডিয়েশনের সাহায্যেই মেজার করছে তো এবার দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা স্পেসিফিক হিটও বলে থাকি স্পেসিফিক হিট ব্যাপারটা কী দেখো এই স্পেসিফিক হিট ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ মেটেরিয়াল ইজ the অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু raise দ্য টেম্পারেচার অফ ইউনিট মাস অফ সাবস্টেন্স থ্রু ওয়ান ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মানে কোনো একটা পদার্থের আমি যদি একক ভরের পদার্থ মানে ইউনিট মাস নিলাম সেটাকে এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে গেলে যে পরিমাণ তাপ লাগে সেটাকেই আমরা বলে থাকি সেটাকেই আমরা বলে থাকি কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক হিট তো মনে রাখবে আমরা জানি কোনো একটা পদ্ম কিউ পরিমাণ তাপ দিই সেটা বিভিন্ন ভরে বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হয় ঠিক আছে তো সুতরাং বলতে পারি কিউটা এমের সাথে সমানুপাতি হয় আবার কিউ যদি তাপ দিলাম যত তাপ দেবো কোনো বস্তু পদার্থের টেম্পারেচার কি হবে তত বাড়বে মানে টেম্পারেচার বৃদ্ধি বৃদ্ধিটা বাড়বে ঠিক আছে তো এরকম হয় সুতরাং আমরা যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী পাই কিউ প্রপোশনাল টু কত পাবো এম ডেলটি পাবো বা কিউটা যদি সমান করে দিই কিউ সমান কত হবে এম এস ডেলটি যেখানে এসটা কি এসটাকেই বলা হয় স্পেসিফিক হিট কে স্পেসিফিক হিট দ্বারা ডোনেট করা হয় তো এখান থেকে তোমরা এস সমান পেয়ে যাবে কত বলো এর সমান পেয়ে যাবে কিউ বাই এম ডেলটি ঠিক আছে এর সমান পেয়ে গেলাম আমরা কিউ বাই এম ডেলটি যেখানে কিউ কিউ মানে কি আমি যে হিটটা প্রদান করলাম হিটে রাখো জুল সুতরাং জুল বাই কত হবে ভরে রাখোক কিলোগ্রাম জুল বাই কিলোগ্রাম আর হিটের তাপমাত্রা রাখো কি কেলভিন জুল পার কিলোগ্রাম কেলভিন এটাই হবে ইউনিট ঠিক আছে তাই সেটাই দেওয়া আছে জুল পার কিলোগ্রাম কেলভিন এসআইতে ফ্রেন্ডস এবারে দেখো এখানে বলা হচ্ছে যে ওয়ান ক্যালোরি অফ হিট ইজ রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ ওয়ান গ্রাম অফ ওয়াটার থ্রু ওয়ান ডিগ্রি সেলসিয়াস হেন্স ই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার ইজ ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস মানে কি বলছে যে এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ঠিক আছে যে পরিমাণ হিট প্রযোজ্য হচ্ছে দেখো ওয়ান ক্যালোরি অফ হিট ইজ রিকোয়ার্ড এক ক্যালোরি হিট রেকর্ড হচ্ছে টু রেইজ দ্য টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার বাড়াতে ওয়ান গ্রাম অফ ওয়াটার এক গ্রাম জলের থ্রু ওয়ান ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হেন্সি স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ ওয়ান ক্যালোরি সেটাকে আমরা বলছি ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে গ্রাম ডিগ্রি সেলসিয়াস এভাবে এখানে কিছু দেখো ছকে ডান দিকে ছকে কিছু দেওয়া আছে কার স্পেসিফিক হিট কত তোমার মনে রাখবে জলের স্পেসিফিক হিট তো সবথেকে বেশি জলের স্পেসিফিক হিট সব থেকে বেশি প্রায় বিয়াল্লিশশো জুল কিলোগ্রাম কেলভেন ঠিক আছে এবার দেখো ফর এ গ্যাস স্পেসিফিক হিট ক্যাপাসিটি ক্যান বি ডিফাইন্ড ইন ইনফিনিটি নাম্বার অফ ওয়েজ অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার ডিপেন্ডস অপন দ্য কন্ডিশন আন্ডার হুইচ গ্যাস ইজ বিং হিটেড ঠিক আছে তো ফ্রেন্ডস যেখানে বলা হচ্ছে যে গ্যাসের জন্য স্পেসিফিক হিট বিভিন্ন হয় ঠিক আছে এটা অসংখ্য নাম্বার অবধি থাকতে পারে তো তোমার এখান থেকে যেগুলো থেকে ইম্পর্টেন্ট এখান থেকে যেগুলো সেটা তো হচ্ছে স্পেসিফিক হিট আর একটা হচ্ছে তোমার মোলার হিট ঠিক আছে স্পেসিফিক হিটটাকে মোলার হিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে শুধু মোলার হিট মোলার হিটটা কি সরি ফ্রেন্ডস মোলার হিটকে সে দ্বারা প্রকাশ করা হয় এরপরে মোলার হিটকে নিয়ে আমরা আলোচনা করব তো ফ্রেন্ডস এবারে দেখো দ্য ফলোয়িং টু স্পেসিফিক হিটস অফ গ্যাস আর স্পেশাল সিগনিফিকেন্স এখানে বলছে দুটো স্পেশাল সিগনিফিকেন্স আছে সেগুলো কী কী একটা হচ্ছে এস ভি এস ভি মানে হচ্ছে স্পেসিফিক হিট অফ এ গ্যাস কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ঠিক আছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম এস ভি আর একটা হচ্ছে এস ভি এসপি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ঠিক আছে ঠিক এই দুটো সেম এই দুটোর মতনই সেম হচ্ছে একটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে সিভি তো সিপি আর সিভি কি কী আমরা এতক্ষণ পড়লাম স্পেসিফিক হিট এবার যদি আমরা স্পেসিফিক হিটে কি করলাম আমরা ইউনিট মাস লি নিয়েছিলাম মানে একক ভর নিয়েছিলাম ঠিক আছে ইউনিট মাসের জায়গায় যদি আমরা মোলার ভর নিয়ে থাকি মানে মোলার মাস যদি আমরা নিয়ে থাকি ইউনিট ভরের জায়গায় যদি আমরা নিয়ে থাকি মোলার মাস তো মোলার মাসকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি মনে করো এন সমান কত হবে এম বাই সেই বস্তুটির মোলার ভর দিয়ে যদি আমরা ভাগ করে দিই ক্যাপিটাল এম তাহলে সেটাকে মোলার মাস আমরা পেয়ে যাব সুতরাং এবার আমরা মোলার ভর যদি নিয়ে থাকি তখন সেক্ষেত্রে সিপিআর সিভি ভি হচ্ছে সিপিআর সিভি সিপি হচ্ছে মোলার হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার মোলার হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আর সিপি হচ্ছে মোলার হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ঠিক আছে মানে যদি আমরা আরও ভেঙে বলতে চাই তাহলে যদি সিপি বলি সিপি বলতে গেলে বলতে হবে যে চাপ স্থির রেখে কনস্ট্যান্ট প্রেশার মানে আমরা বলতে বলতে পারবো যে চাপ স্থির রেখে মোল ভরের চাপ স্থির রেখে মোল ভরের কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলে থাকি মোলার স্পেসিফিক হিট ঠিক আছে মানে যাকে আপেক্ষিক তাপ বলে মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে তো এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রিলেশনগুলো মনে রাখবে দেখো রিলেশন হচ্ছে সিপি বাই সিভি একটা হচ্ছে সিপি বাই সি সমান আমরা বলতে পারি এসপি বাই এসভি এটা সমান আমরা গামা তোমরা এর আগে যখন আমি সাউন্ড ওয়েভ পড়েছি সেখানে গামা ছিল গামা ছিল ঠিক আছে সিপি বাই সি ভি সমান এস পি বাই এসভি সে গামার সাথে এই রিলেশনটা সাউন্ড ওয়েভে আমরা পড়েছি তোমাদের তোমরা দেখে নিতে পারো সাউন্ড ওয়েভটা না দেখে থাকলে এই রিলেশনটা পড়েছি যেখানে কী ছিল যে কোনো তো গ্যাসের ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়াল টু রুডার অফ পি বাই রো যেখানে গামাটা হচ্ছে সিপি বাই সি আমি তোমাদের বলে দিয়েছিলাম আর পিটা হচ্ছে প্রেশার আর রোটা হচ্ছে কি ঘনত্ব ওই মাধ্যমের ঘনত্ব ঠিক আছে তো ফ্রেন্ডস যেখানে কিছু রিলেশন দেওয়া আছে তো রিলেশনের মধ্যে সব থেকে আমি উপরে একটা বলেই দিলাম রিলেশন দেখো এখানে বলা হচ্ছে যে গামা ইজ কল্ড অ্যাডিওবায়োটিক এক্সপোনেন্ট অফ গ্যাস ভ্যালু অফ গামা ডিপেন্ডস অনলি আপন দ্য অটোমিসিটি অফ গ্যাস ঠিক আছে তো এখানে ফ্রেন্ডস সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিপি মাইনাস সি ভি ইকোয়াল টু আর যেখানে আরটা কি আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আমরা তোমার আগেই পড়েছি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যার মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার কেলভিন তাই তো তাই মানে জুল মোল ইনভার্স আর একটা হচ্ছে কেলভিন ইনভার্স ঠিক আছে এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে আর এখানে দেওয়া আছে সিপি ইকল টু এম এসপি আর সি ভি ইকাল টু এম এস যেখানে এম হচ্ছে মোলার মাস অফ গ্যাস আর একটা হচ্ছে এসপি মাইনাস এস ভি টু আর বাই এম ঠিক আছে এরপর দেখো থার্মাল এক্সপেনশন থার্মাল এক্সপেনশনকে বাংলায় কী বলা হয় বাংলা বলা হয় তাপীয় প্রসারণ ঠিক আছে তো থার্মাল এক্সপেনশন বা তাপীয় প্রসারণ ব্যাপারটা খুব সংক্ষেপে দেওয়া আছে এগুলো খুব সংক্ষেপে দেওয়া আছে তো আমি তোমাদের একটু সহজ করে ছোট করে বুঝিয়ে দিচ্ছি আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে যে কোনো পদার্থের কী বাড়ে যে কোনো পদার্থের বেড়ে যায় মানে বৃদ্ধি হয় প্রসারণ হয় সেটা তার দৈর্ঘ্য প্রসারণ হতে পারে সেটা তার ক্ষেত্রফল এরকম থাকে এরকম হয়ে যেতে পারে কিংবা সেটা তার আয়তনেও বেড়ে যেতে পারে ঠিক আছে তো তাপমাত্রা বৃদ্ধি করলে এভাবে সে কোনো পদার্থ বেড়ে যেতে পারে ঠিক আছে মনে করো একটা আমি লোহার রড নিলাম ঠিক আছে যেটা দৈর্ঘ্য প্রথমে ছিল এল এল ওয়ান ঠিক আছে তারপর আমি পদার্থকে একটু তাপ দিলাম তাপ দেওয়ার পর একটু বেড়ে গেল বেড়ে মনে করো এল টু হয়ে গেল তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি কতটা হলো দৈর্ঘ্যের বৃদ্ধি হলো এল টু মাইনাস এল ওয়ান প্রথমে মনে করো আমি এটাকে তাপ দিয়েছিলাম টি ওয়ান তারপরে তাপ বাড়িয়ে ঠিক টি টু করলাম তাহলে উষ্ণতার বৃদ্ধি কত হলো টি টু মাইনাস টি ওয়ান এরকম করে বেড়ে গেল ঠিক আছে তো এরকম করে যে বেড়ে যাচ্ছে এই এগুলো বলা হয় এটাকেই বলা হয় থার্মাল এক্সপেনশন তো থার্মাল এক্সপেনশন হচ্ছে সাধারণত তিন প্রকারের হয় একটা হচ্ছে মানে সেটা দৈর্ঘ্য বাড়তে পারে একটা হচ্ছে ক্ষেত্রফল বাড়তে পারে আর একটা হচ্ছে তার আয়তন বাড়তে পারে তো এখানে আলফা বিটা গামা দেওয়া আছে তো প্রথমে বলে রাখি আলফা আলফা মানে হচ্ছে দৈর্ঘ্য পশন পূর্ণাঙ্ক যাকে হলে দৈর্ঘ্যপোষণ পূর্ণাঙ্ক বা ইংরেজিতে যাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন ঠিক আছে দৈর্ঘ্য পোষণ মানে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন যাকে আমরা আলফা দ্বারা ডিনোট করি তো এই আলফা একটা নির্দিষ্ট মান হয় সেই মানটা কত আলফার মান হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান ঠিক আছে যখন তুমি ডিটেলসে পড়বে তো এগুলো জানতে পারবে আলফার মান এগুলো এত ডিটেলসে পরীক্ষা আসে না ঠিক আছে তো এগুলো হচ্ছে আলফা ঠিক আছে অনুরূপভাবে বিটা বিটা মান হচ্ছে যেটা খেরিয়ে মানে ক্ষেত্রফল যেভাবে প্রসারণ হয় ক্ষেত্রফলটা ঠিক আছে এই দাও কোই পেশেন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন অর সুপারফিশিয়াল এক্সপেনসিভিটি ঠিক আছে সেটা বলা হয় বিটা মনে রাখবে আলফা সমান হচ্ছে প্রসারণ গুণাঙ্ক বিটা মানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক তো এদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্ক হচ্ছে আলফা সমান আমরা বলতে পারি বিটা বাই টু সরি বিটা বাই টু আলফা সমান হচ্ছে বিটা বাই টু সমান গামা বাই থ্রি সম্পর্কটা পরীক্ষায় বহুবার এসেছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি বা আমরা যদি অনুপাত বের করি আলফা অনুপাত বিটা অনুপাত গামা তো তোমরা অনুপাত বের করতে পারবে সেটা হবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি ঠিক আছে এর সব তোমরা শুধু মনে রাখবে এতটুকুই তোমাদের দেওয়া আছে এর বেশি দেওয়া নেই অনুপাতটা মনে রাখবে ঠিক আছে এটা মনে রাখা দরকার নেই তোমরা ওখান থেকেই পেয়ে যাচ্ছো আলফা সমান বিটা বাই টু আর গামা বাই থ্রি আর এই তিনটের অনুপাত ওয়ান ইস টু 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 থ্রি তো ফ্রেন্ডস এবার দেখে নাও এবার এখানে দেওয়া আছে যে অ্যানোমাল ওয়াশ এক্সপেনশন অফ ওয়াটার অ্যানোমাল ঠিক আছে অ্যানোমাল ওয়াশ তার মানে কি বাংলায় তার মানে বাংলা হচ্ছে ব্যতিক্রম মানে ব্যতিক্রম প্রসারণ অফ ওয়াটার জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখে বলে থাকি যে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ব্যতিক্রান্ত প্রসারণ ব্যাপারটা কি দেখো আমি তোমাদের একটু আগে যখন পড়লাম সেখানে আমি একটা লোহা নিয়েছিলাম আমি কী বলেছি যে তাপ বাড়ালে যে কোনো পদার্থের কী হয় প্রসারণ হয় যে কোনো পদার্থেরই বৃদ্ধি পায় ঠিক আছে সেটার আয়তনে হোক দৈর্ঘ্য হোক বৃদ্ধি পায় তাপ বাড়লে বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু জলের ক্ষেত্রে কী দেখো মানে আয়তনে হোক যাতে হোক সেটা বেড়ে যাচ্ছে জলের ক্ষেত্রে যদি শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিলাম শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি জলকে হিট করলাম তাহলে তার আয়তন কী হবে জানো তার আয়তন বাড়ার বদলে কমতে থাকবে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে থাকবে ঠিক আছে এবং এই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখনই আসবে জল তখন তার আয়তনটা মিনিমাম হয়ে যাবে মানে ভলিউম থেকে কম ভলিউম হচ্ছে মিনিমাম হয়ে যাবে এবং ভলিউম যদি থেকে কম হয় তাহলে ডেন্সিটি কী হয়ে যাবে ডেন্সিটি থেকে বেশি হয়ে যাবে মানে আমরা বলতে পারি চার ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হয় সব থেকে বেশি তার মানে আয়তন হয় থেকে কম তোমাদের আমি আগের ভিডিওতে করেছিলাম যে ঘনত্ব সমান কি হয় ঘনত্ব ডি ইকাল টু হয় ভর বাই আয়তন এম বাই ভি যখনই আয়তনটা থেকে কম হয়ে যাচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তখনই ঘনত্ব থেকে বেড়ে যাবে তার কি আমি কি বললাম যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণ উষ্ণতা পর্যন্ত তাপ বাড়ালে আমি যদি তাপ বাড়িয়ে দিই সেটার এক্সপ্রেনশন হওয়া বাদ দিয়ে কী হবে মানে কমে যাবে প্রসারণ হওয়া বাদ দিয়ে সেটার সংকোচন হবে কম্প্রেশন হবে এক্সপ্রেশন হওয়া বাদ দিয়ে ঠিক আছে শূন্য থেকে চার অবধি তারপর চার ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আবার হিট প্রয়োগ করতে শুরু করি আমি তখন সেটা আবার কি হবে আস্তে আস্তে বাড়তে থাকবে নর্মাল হবে ঠিক আছে তো এই জন্য এই যে ব্যতিক্রম ঘটনাটা ঘটছে এই জন্য বলা হয় যে জলের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় ঠিক আছে তো এখানে দেখো একটু পড়ে নাও যে অলমোস্ট এভরি লিকুইড এক্সপ্যান্ড উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার প্রায় সমস্ত লিকুইডই কী করে তাপমাত্রার সাথে সঙ্গে বেড়ে যায় বাট হোয়েন টেম্পারেচার অফ ওয়াটার ইজ ইনক্রিজড ফ্রম জিরো টু ফোর ডিগ্রি সেলসিয়াস ইট ভলিউম ডিক্রিজ তখন এর ঘনত্ব কি হয় কমে যায় ইফ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজড অ্যাবভ ফোর ডিগ্রি সেলসিয়াস ইট ভলিউম স্টার্ট ইনক্রিজ এবং চার ডিগ্রি সেলসিয়াসের পর ভলিউম আবার ইনক্রিজ করতে শুরু করে ক্লিয়ারলি ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে ডেন্সিটি সব থেকে বেশি হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস আর আয়তন মিনিমাম হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে এটা ফিনিস মন রাখবে এরপর দেখো ট্রান্সমিশন অফ এখানে হেড দেওয়া আছে কিন্তু এটা হিট হবে ঠিক আছে এখানে একটু ভুল দেওয়া যায় তোমরা মিস্টেকটা ঠিক করে নেবে এখানে টি হবে ঠিক আছে এখানে হিট হবে ট্রান্সমিশন অফ হিট ট্রান্সমিশন হি অফ হিট মানে যে আমরা তাপ সঞ্চালন করি বিভিন্ন পদ্ধতিতে সেই তাপ সঞ্চালনের প্রকার দেখো সাধারণত তিনটি পদ্ধতিতে তাপের সঞ্চালন হয় সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে কন্ডাকশন কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন কনভেকশন কনভেকশন মানে পরিচালন একদম রেডিয়েশন রেডিয়েশন মানে বিকিরণ ঠিক আছে তো এই তিনটে সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে কনডাকশন মানে পরিবহন কাকে বলে দেখো মনে করো আমরা একটা শিখ নিলাম আমরা একটা শিখ নিলাম মনে করো একটা লোহার রড নিলাম বা শিখ নিলাম ঠিক আছে মনে করো বেগুন আমরা ধরুন বেগুন পোড়াই বেগুন পোড়ানোর জন্য শিখ নিলাম শিখটা যখন আমরা চুলোর মধ্যে ভরে দিই ঠিক আছে বা গ্যাসে যখন দিই তখন কী হয় প্রথমে সিটটা শুধু প্রথমকার অংশ তাপ হয় প্রথমকার অংশ তা মানে তাপটা হয় তারপর আস্তে তাপে সঞ্চালন হতে 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 দেখবে যখন হাত দিই ঠিক এই জায়গাতেও তাপ চলে আসে কিংবা মনে করে যখন আমরা কেটলি ধরি কেটলিটার উন্নয়ন চাপাই তখন কেটলির ওপরেও কি হয় যে হাতলটা সেই হাতলটাতেও তাপ চলে আসে তাই জন্য এখানে কী হয় কাপড় মোড়ানো থাকে কেটলিতে কাপড় মোড়ানো থাকে তো এগুলো কী জন্য হচ্ছে এগুলো হচ্ছে পরিবহনের জন্য পরিবহন মানে যে পদার্থের মধ্যে কণাগুলির যে কণাগুলির মাধ্যমে যে তাপের সঞ্চালন হয় পদার্থের কণাগুলির মধ্যে সেই জন্য তাপকে আমরা বলে থাকি পরিবহন বা কন্ডাকশন ঠিক আছে দেখো ইন দিস প্রসেস হিট ইজ ট্রান্সফার ফ্রম ওয়ান প্লেস টু আদার প্লেস বাই দ্য সাকসেসিভ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ঠিক সাকসেসিভ ভাইব্রেশন হচ্ছে পার্টিকেলের অফ দ্য মিডিয়াম উইদাউট বডিলি মুভমেন্ট অফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম ইন সলিড হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই কন্ডাকশন এখানে মনে রাখবে সলিডে কীসে সলিডে এই কন্ডাকশন পদ্ধতির মাধ্যমে হিট ট্রান্সফার করছে দেখো মেটালস আর ইন জেনারেল গুড কন্ডাক্টর অফ হিট ধাতু হচ্ছে ভালো কন্ডাক্টর হিটের অ্যাজ ব্রিক মানে ইট কনক্রিয়েট ফেল্ড আইস উড স ডাস্ট পেপার এয়ার গ্লাস ক্লোথ ঠিক আছে আর ব্যাড কন্ডাক্টর অফ হিট এগুলো ব্যাড কন্ডাক্টর দিস ইজ হোয়াই আইস ইজ প্যাকড ইন স ডাস্ট টু সেভ ইট ফ্রম বিংমেল্ট তোমরা অনেক সময় দেখবে যে আমরা যদি কাঠের গুঁড়ো ঠিক আছে কাঠের গুঁড়োর মধ্যে যদি আমরা আইসকে রেখে দিই দেখবে আইসটা সহজে গলে যায় না কারণ কি আইস ধরো একটা বরফের টুকরোকে আমরা যদি চারিদিকে কাঠের গুঁড়োতে ঢেকে দিই কাঠের গুঁড়োতে ঢেকে দিই তাহলে সহজে দেখবে এই বরফের টুকরোটা গলে যাবে না কারণ কি কারণ কাঠের টুকরো হচ্ছে হিটের ব্যাড কন্ডাক্টর হিটের ব্যাড কন্ডাক্টর কাঠের গুঁড়ো সেটা তাপ বাইরে থেকে ভেতরে আসতে দেবে না ভেতর থেকে এই তাপটা বাইরে বেরোতে দেবে না সহজে ঠিক আছে এই জন্য অনেকক্ষণ অনেকক্ষণ থেকে যায় ঠিক আছে তো ফ্রেন্ডস এর পরে আসছে কনভেকশন কনভেকশন মানে হচ্ছে পরিচালন তো পরিচালন ব্যাপারটা কি আমি সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো আমরা কোনো একটা হাঁড়িতে ভাত রান্না করছি ঠিক আছে আমরা একটা পাত্র নিলাম একটা হাঁড়ি নিলাম হাঁড়িতে আমরা ভাত রান্না করছি তো ভাত রান্না করার সময় কি হয় প্রথমে এখান থেকে আমরা হিট প্রয়োগ করি হিট প্রয়োগ করি নিজে থেকে ঠিক আছে মনে করি নিজে থেকে আমরা হিট প্রয়োগ করছি আর হাঁড়িতে বিভিন্ন ঠিক আছে চাল আছে জল আছে এগুলো আছে তো হিট প্রয়োগ করার ফলে কি হয় যে নিজে থেকে ধরো আমরা হিট দিতে শুরু করলাম তখন প্রথমে নিচের পানিটা গরম হবে নিচের পানিটা গরম হওয়ার পর আস্তে আস্তে উপরে গরম হবে দেখ সম্পোটা গরম হবে ঠিক আছে তো কী হয় যে নিচে থেকে এই নিচে থেকে প্রথমে উপরে উঠবে গরম পানিটা উপরে উঠে যাবে আর উপরে ঠান্ডা পানিটা নিচে নেমে আসবে গরম পানিটা আবার উপরে উঠবে ঠান্ডা পানিটা নিচে নামবে ঠিক এভাবে যে একটা চক্রকার স্রোতের সৃষ্টি হয় এই ধরনের স্রোতকে বলা হয় পরিচলন স্রোত ঠিক আছে মানে একটা উপরে উঠবে একটা নিচে নামবে মানে গরম হয়ে কোনো জিনিস গরম হয়ে হালকা হয়ে গেলে উপরে উঠে যায় এবং উপর থেকে নিচে নেমে আসে ফ্রেন্ডস তোমাদের আর সহজভাবে বোঝাতে গেলে যদি বলি আমরা ঝড় হয় তো ঝড় কেন হয় দেখবে যেদিন সূর্যের প্রচণ্ড গরম করছে ঠিক আছে সেদিন দিন দেখবে অনেক ঝড় হওয়ার সম্ভাবনা থাকে তো দেখো সূর্য ঝড় কেন হচ্ছে ধরো কোনো একটা স্থানে মনে করো এই জায়গাটাই সূর্য প্রচণ্ড সূর্যের রোদ পড়ছে ঠিক আছে সূর্যের প্রচণ্ড রোদ রোদ পড়ছে তো সূর্যের রোদ পড়ার ফলে এখানকার যে বাতাস থাকবে সেই বাতাসটা গরম হয়ে যাবে গরম হওয়ার ফলে গরম হওয়ার ফলে বাতাসগুলো উপরের দিকে উঠতে শুরু করবে গরম হওয়ার ফলে বাতাসগুলো উঠতে শুরু করবে ঠিক আছে তো এই অঞ্চলে কী হবে একটা নিম্নচাপের সৃষ্টি হবে না বাতাসগুলো যখনই উপরের দিকে উঠতে শুরু করে শুরু করে দিল তখনই দেখবে এই অঞ্চলে বাতাসের পরিমাণ কী হবে কমে যাবে একটা নিম্নচাপের সৃষ্টি হবে সেই জন্য এই বাতাসটাকে মেকআপ করার জন্য আশেপাশের অঞ্চলের যে বায়ু মনে করি এই অঞ্চলের যে বাতাসগুলো আছে সেগুলো উৎসাপে আছে সেই উচ্চ যে এই নিম্ন চাপটা মানে সময় সমান করার জন্য ধে আসবে এভাবে ধেয়ে আসছে ঠিক আছে এই চাপটাকে যে প্রচণ্ড করতে ছুটে আসে তো এইভাবেই আমরা বলি যে ঝড়ের সৃষ্টি হয়েছে তো এভাবেই ঝড় হয় সাধারণত তো এগুলো কিসের জন্য হচ্ছে এগুলো পরিচালনের একটা উদাহরণ আমরা বলতে পারি পরিচালন দেখো ইন দিস প্রসেস হিট ট্রান্সফার বাই দ্য অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেল অফ দ্য মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু আদার প্লেস ডিউ টু মুভমেন্ট অফ পার্টিকেল এ কারেন্ট অফ পার্টিকেল সেট আপ হুইচ ইজ কল্ড কনভেকশন কারেন্ট ঠিক আছে মানে স্রোত কারেন্ট মানে স্রোত এই এই জন্য বলা হয় পরিচালন স্রোত ঠিক আছে এটা কিসের কী কিসের বেশি দেখা যায় ইন লিকুইড অ্যান্ড গ্যাসেস হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই কনভেকশন এটা হচ্ছে লিকুইড আর গ্যাস কনভেকশনের মাধ্যমে কি করে পরিচালন করে আর শরীরের ক্ষেত্রে বললাম কন্ডাকশন ঠিক আছে এবার আমরা পড়ব রেডিয়েশন তো রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ বিকিরণ মানে মনে করো সূর্য ঠিক আছে সূর্য কী করে আমাদের তাপ দেয় আমরা কোনো একটা জায়গায় যদি আমরা কাপড় মেলি ঠিক আছে কিংবা কোনো কিছু মনে করো ঠান্ডা হয়ে গেলো মনে করো শীতের সময় আমরা রোদের কাছে দাঁড়ালে আরাম লাগে কেন কারণ রোদ আমাদের আস্তে তো উত্তপ্ত করে তো উত্তপ্ত কিসের জন্য করছে বলো সূর্য থেকে রশ্মি আসছে সেই রশ্মিটা কী করছে আমাদের উপরে পড়ছে এবং সেখানে উত্তপ্ত করছে মানে যে কোনো পদার্থকেই গরম করে দিচ্ছে কিসের জন্য একটা জল রাখলে গরম হয়ে যাচ্ছে সূর্যের তাপে কেন তার কারণ হচ্ছে রেডিয়েশন শুধুমাত্র দেখো সূর্যের রশ্মিতে আসছে তো গরম করছে তো এই যে রশ্মি আসছে একে বলে বিকিরণ পদ্ধতি বা রেডিয়েশন পদ্ধতি ইন দিস মেথড অফ ট্রান্সফার অফ হিট টেক্স প্লেস উইথ দি স্পিড অফ লাইট উইদাউট এফেক্টিং দ্য ইন্টারভেনিং মিডিয়াম ঠিক আছে তো এগুলো বলা হচ্ছে রেডিয়েশন এবার দেখো নিউট্রন্স ল অফ কুলিং নিউট্রন্স ল অফ কুলিং ফ্রেন্ডস ভালো ইম্পর্টেন্ট আছে এগুলো ল নিউট্রন্স এগুলো দেখে নেবে নিউট্রন্স ল অফ কুলিংয়ে কী বলছে দ্য রেট লস অফ হিট দ্য রেট লস অফ হিট বাই এ বডি ইজ ডিরেক্টলি প্রফেশনাল টু দি ডিফারেন্স অফ টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড সারাউন্ডিং মানে কী বলছে হিট হচ্ছে একটা এনার্জি মানে এনার্জি লস করছে এনার্জিকে আমি টাইম দিয়ে ভাগ করছি দ্য রেট লস অফ হিট হিট মানে একটা এনার্জি আমরা বলতে পারি তো এনার্জি অনুযায়ী হিট এটা কার সঙ্গে প্রফেশনাল বলছে ডিরেক্টলি প্রফেশনাল টু দি ডাইরেকশন অফ টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড সারাউন্ডিং মানে বডি অ্যান্ড সারাউন্ডিংয়ের মধ্যে যে টেম্পারেচার মানে টেম্পারেচার অফ বডি মাইনাস টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং এই যে পার্থক্য এটাকে থিটা 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 দ্বারা তোমরা ডিট করতে পারো টেম্পারেচারকে মানে থিটা বি মাইনাস থিটাইস ঠিক আছে তোমরা বলতে পারি ই বাই টি প্রফোশনাল টু থিটা বি মানে বডি মাইনাস থিটা এস ঠিক আছে এভাবে তোমরা বলতে পারো নিউট ল অফ কুলিং তো কীভাবে এটা কাজ করে সাধারণত তোমরা দেখে থাকবে যে চা চা করার সময় ঠিক আছে যে চা আমরা যদি রেখে দিই কোনো একটা পাত্রে মনে করে চা রেখে দিলাম তো চাটা কী করবে প্রথমে যে হিটটা থাকবে সেই হিটটা আস্তে আস্তে কী করবে কমতে থাকবে হিটটা কমতে থাকবে প্রথমে হিটটা হিটটা মানে সেটা কাপের মধ্যে আর যে পরিবেশের বাইরে পরিবেশ সেগুলোর মধ্যে হিটটা আস্তে আস্তে শোষণ করবে ঠিক আছে এভাবে লস হচ্ছে হিটটা ঠিক আছে প্রথমে কাপটা দেখো হিটটা কীভাবে কমে সরাসরি কমে যায় না প্রথমে ধরো হিটটা খুব বেশি থাকে তখন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় তারপর হিটটা যখন আরেকটু কমে তখন আরেকটু একটু কমতে থাকে এভাবে করে কমতে থাকে ঠিক আছে তো এবার দেখো ক্রিচ অফ ল নিয়ে আলোচনা করবো আমরা ক্রিচ অফ ল দেখো অ্যাকর্ডিং টু ক্রিচ অফ ল দ্য রেশিও অফ ইমেসিভ পাওয়ার টু অ্যাবজরভেটিভ পাওয়ার ইজ সেম ফর অল সারফেস অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড ইজ ইকুয়াল টু ইমেসিভ পাওয়ার অফ ব্ল্যাক বডি অ্যাট দ্যাট টেম্পারেচার তো ক্রিচ অফ ল বলছে যে ইমেসিভ পাওয়ার ঠিক আছে ইমেসিভ পাওয়ার আর অ্যাবজরবেশন যে পাওয়ারটা সেটা রেশিও হচ্ছে সেম হচ্ছে সবসময় ফর অল সারফেস অ্যাট অল সারফেসের জন্য ঠিক আছে সেটা সমস্ত সার্ফেসের জন্য ইমেসি পাওয়ার অ্যাবজারভেশন পাওয়ার মানে যে শোষণ ক্ষমতাটা সেটা কি হচ্ছে সেম হচ্ছে ঠিক আছে তো এখান থেকে তোমরা যেটা মনে রাখবে যে কৃষক ঠিক বোঝাতে চাচ্ছে যে কোনো বস্তু মানে যত তাড়াতাড়ি শোষণ করতে পারবে কোনো কি যত তাড়াতাড়ি সে শোষণ করবে সে তত দেরিতে সেটা বিকিরণও করবে ঠিক আছে যেমন জল সমুদ্রের জল কিংবা পুকুরের জল কি করছে ধরো নদীর ধারে কোনো জল ধরো সারাদিনে সারাদিন কি করলো সেখানে সূর্যের আলো পড়লো সেটা কিন্তু গরম কিন্তু খুব একেবারে খুব তাড়াতাড়ি গরম হয় না অন্যান্য কঠিন পদার্থের মতো জল কিন্তু অত তাড়াতাড়ি গরম হয় না সেটা সূর্যের আলো পড়তে পড়তে আস্তে 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 গরম হয়ে যাচ্ছে ঠিক আছে গরম হলো তারপর দেখবে যখন রাত হচ্ছে রাতের সময় আমাদের পরিবেশটা যত ঠান্ডা হয় দেখবে সমুদ্র সেটা গঙ্গা জল বা সমুদ্র জল অত তাড়াতাড়ি কী হয় না ঠান্ডা হয় না সেটাও আস্তে আস্তে দেখতে ঠান্ডা হয়েছে তোমার সন্ধেবেলায় হাতে দেখবে যে খুব প্রচণ্ড গরম জল কেন যেটা যত দেরিতে যেটা যত দেরিতে উষ্ণ হচ্ছে তত দেরিতে ঠান্ডাও হচ্ছে ঠিক আছে তো এই ধরনের বলা হচ্ছে কির্চফ লয়ে মানে কোনো জিনিস যত দেরিতে গরম হবে তত তাড়াতাড়ি ঠান্ডা হবে ঠিক আছে তো ওখানে একটা শাইনিং বলের কথা কথা বলা হয়েছে দেখো নিচে যে ইফ এ শাইনিং বল উইথ সাম ব্ল্যাক স্পট তো এটা আমি বলে দিচ্ছি কী বলা হচ্ছে এখানে এখানে বলা হয়েছে যে মনে করো একটা সাইনিং বল আছে মনে করো একটা ধাতব বল আছে আমার কাছে যেটা চক চারিদিকে চকচকে ঠিক আছে সিলভার যেমন চকচকে হয় সেরকম চকচকে বল ঠিক আছে এবং একটা মনে করো এখানে একটা ব্ল্যাক স্পট পড়েছে সেইটার উপরে ব্ল্যাক স্পট পড়েছে ঠিক আছে এবার আমরা কি করলাম আমরা এটাকে হিট হিট প্রয়োগ করে উত্তপ্ত করতে থাকলাম এটাকে আমরা উত্তপ্ত করছি প্রচণ্ড উত্তপ্ত করলাম হিট প্রয়োগে ঠিক আছে উত্তপ্ত করলাম চারিদিকে উত্তপ্ত করার পর এটাকে মনে করো কোনো একটা অন্ধকার ঘরে আমি নিয়ে আসলাম ঠিক আছে অন্ধকার ঘরে নিয়ে আসার পর তোমরা দেখবে যে এই কালো জিনিসটা জল জল করছে ঠিক আছে মানে কালো কালোটা ঠিক আছে কারণ এটা হিট বেশি ধরে রেখেছে এবং সে আস্তে আস্তে বিকিরণ করছে কালোটাতে ঠিক আছে তো এখানে এই এই ঘটনাটাই তোমরা বলা হয়েছে এই ঘটনাটা তোমরা পরে দেখে নিতে পারো ঠিক আছে তো ফেন্স এর পরে দেখো স্টিফেন্স ল ই স্টিফেন কি বলা হয়েছে দেখো বলছে দ্য রেডিয়ে দ্য রেডিয়েন্ট এনার্জি ইমিটেডেড বাই এ ব্ল্যাক বডি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ ডিরেক্টলি প্রভেশনাল টু দ্য ফোর্থ পাওয়ার অফ অ্যাবসলুট টেম্পারেচার ঠিক আছে তো এটা আগে যেটা বললাম আমরা যে রেডিয়েন্ট এনার্জিটা কী হচ্ছে রেডিয়েন্ট এনার্জি যাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি রেডিয়েন্ট এনার্জিটা ঠিক আছে এই যে রেডিয়েন্ট এনার্জি যাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি সেই ইটা কার সঙ্গে সমান হচ্ছে প্রভেশনাল টু টি টু দি পর ফোর এটা অ্যাবসুলিট টেম্পারেচার গুণের সাথে প্রকাশ করা হচ্ছে এবং ই সময় আমরা বলছি সিগমা টু দি পাওয়ার ফোর ঠিক আছে যেখানে সিগমা হচ্ছে কনস্ট্যান্ট কলড স্টিফেন্স কনস্ট্যান্ট সিগমাকে বলা হয় স্টিফেন্স কনস্ট্যান্ট ঠিক আছে তো ফ্রেন্ডস ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে একেই চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ মিনিটের কাছে ভিডিওটা হয়ে গেছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না তোর পরের ভিডিওতে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো অর্থাৎ হিটটা শেষ হয়ে যাবে এটা নিজে একটা বড় চ্যাপ্টার স্টিফেন্স লটা তোমরা দেখে নেবে এর পরের ভিডিওতে আমরা চেঞ্জ অফ স্টেট থেকে অর্থাৎ অবস্থার পরিবর্তন থেকে আমরা আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুর সাথে একটু প্লিজ শেয়ার করার চেষ্টা করবে আর ভিডিওটি লাইক করবে অবশ্যই ধন্যবাদ